জাতীয় সরকার নয় বরং সংকট সমাধানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারই চাই বিএনপি। দলটির নেতাদের মতে আওয়ামী লীগের পরিবর্তে জাতীয় সরকারও গ্রহণযোগ্য নয়। তবে যারা জাতীয় সরকার চাইছেন তাদের সাথেও আলোচনার দুয়ার খোলা রেখেছে দলটি। বিভিন্ন কর্মসূচি থেকে বিএনপি জানান দিচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না হলে আসছে দ্বাদশ জাতীয় নির্বাচনে তারা অংশ নেবে না। নির্বাচনকালীন সরকার আদায়ে নতুন ঐক্যের পথও খুঁজছে দলটি। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, তারই শুধুমাত্র সংকটের সমাধান হবে। এরই মাঝে ঐক্য প্রক্রিয়ার সম্ভাব্য বেশ কটি দল এক আলোচনায় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারকে পাশ কাটিয়ে জাতীয় সরকারের বিষয়টি সামনে আনে। এই সরকারকে বিদায় করে জাতীয় সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ওই সবাই মিলে যে সিদ্ধান্ত নেবে তাতে আমরা নির্বাচন করব। জাতীয় সরকারে আওয়ামী লীগের প্রতিনিধিও থাকবে, হয়তো প্রতিনিধি শেখ রেহানাও হতে পারেন। এর জবাব দিলেন বিএনপি নেতারা। আমরা দাবি সরকারের প্রেক্ষাপটটাকে আমরা চাই না। আসলে বর্তমান প্রেক্ষাপটে বাদী হলো দেশবাসী, বিবাদী হলো আওয়ামী লীগ, আসামি হচ্ছে আসামের কারণ আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাথে কোনো দেন দরবার নাই। আওয়ামী লীগ জাতীয় সরকারই হোক আর জাতীয় দলীয় সরকারই হোক, তত্ত্ববাদেই হোক, কিন্তু আওয়ামী লীগের কোনো স্টেক থাকবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের পক্ষে যুক্তিও তুলে ধরেন তারা। জাতীয় সরকার কেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচনকালীন হবে, সেটাই তো জনগণের ভোট নিশ্চিত করবার জন্যে। জনগণের ভোট ছাড়া সরকার তো একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত থাকতে পারে, তার বেশি সময় তো থাকতে পারে না। এখন আমরা কিন্তু অনির্দিষ্টকালের জন্য জনগণের ভোটকে বঞ্চিত করতে পারবো না। বিএনপির নীতি নির্ধারকদের মতে জাতীয় সরকারের মোড়কে আরেকটি দলীয় সরকার জনগণ গ্রহণ করবে না, এ নিয়ে এখনও সুযোগ রয়েছে আলোচনার। সেটা আমরাই তো প্রশ্ন তুলছি, দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যাবে না। আবার আমরা যদি সেখানে দলকে নিয়ে আসি তাহলে তো আপনি ঘুরে ফিরে সেই জায়গায় যাচ্ছেন, তারপরে এটা তো অনেক বড় প্রশ্ন। সেই সেই সেখানে কোন দল থাকবে, তাতে কী প্রতিনিধি থাকবে, এই সমস্যার সমাধান আপনি কীভাবে দেবেন? আর যারা আজকে ক্ষমতায় আছে তারাও তো একটা দল, তাদের বিরুদ্ধে তো আজকে লড়াই চলছে, তাই না? সুতরাং অনেকগুলো প্রশ্ন আছে এখানে। দিনের শেষে সকলে মিলে জাতির জন্য যেটা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ভালো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিতে হবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।